শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইগলু তারকা কথনের আয়োজনে। আশা করছি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন। তারকা কথনে আজকের আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন সুপার মডেলস, এবং ওদের সঙ্গে কথা বলার আগে আমাদের যে পরিচয়ের আনুষ্ঠানিকতা থাকে বরাবরের মতো, সেটি সারবার পালা। আমার পাশে যিনি রয়েছেন তাকে দিয়ে আমরা আজকে পরিচয় পর্বটি শুরু করব। ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ অথই আছে আমাদের সঙ্গে, হ্যালো। সাথে পাশেই রয়েছে জাহারা মিতু, সুপার মডেল বাংলাদেশ। রয়েছেন আরও দুজন মডেল, র‍্যাম্প মডেল, এবং আড়ংয়ের বিলবোর্ড যদি কারো চোখে পড়ে তাহলে সবার আগে ওদের দুজনের চেহারা চোখে পড়বে, সেটা ফেসবুকে হোক কিংবা পথে চলতে গিয়ে আড়ংয়ের বিলবোর্ড যদি হয় সেটাও হতে পারে। নাহিদ আছেন আমাদের সাথে, এবং তার পাশেই রয়েছেন রিবা। হ্যালো, কি অবস্থা, কেমন আছেন সবাই? একদমই ভালো আছি, সবাই যে যার মতো। মানে আজকে ভালো লাগছে যে এতগুলো মানুষ একসাথে, এবং সবাই আমরা যে কোনো যেভাবেই হোক না কেন একজন একজনের প্রফেশনের সাথে খুব ভালোভাবে যদিও বা জড়িত, ওরা দুজন একসাথে কাজ করেছে, বাট আমার হয়তো ওদের সাথে কাজ করা হয়নি বা ওর সাথে কাজ করা হয়নি। তো আজকে চারজন যে একসাথে এসেছি চ্যানেল আইয়ের মাধ্যমে, যে এই যে চারজন একটা পরিচিতি হলো, এটার জন্য খুব বেশি ভালো লাগছে। আর চ্যানেল আইকে অবশ্যই ধন্যবাদ এটার জন্য। অনেক ভালো লাগছে আসলে, ও যেভাবে বললো যে আমরা নতুন ভাবে পরিচয় হবো আর কি, একসাথে কাজ করা হবে ইনশাল্লাহ সামনে। হ্যাঁ, মানে কাজের ব্যাপার যেটা হয় যে এক একজন এক এক সেক্টরে কাজ করেন সত্য, কিন্তু ভেতরে যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যে আলাপের ব্যাপারটা সেটা কিন্তু সবসময় থাকে। যেমন যদি বলি যে গানের যারা আছেন বা নাটকের যারা আছেন, ফিল্মের যারা আছেন, মডেলিংয়ের যারা আছেন, প্রত্যেকের মধ্যে কিন্তু এখনকার দিনে যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে সবার মধ্যে সবার একটা ভালো বন্ধুত্ব। প্রায় তাদের গেট টুগেদার হচ্ছে, আড্ডা হচ্ছে একটা সময়, এবং তাদের নিজেদের মধ্যকার যে সমস্ত এক্সপিরিয়েন্স সেগুলো তারা এক্সচেঞ্জ করে থাকেন। যারা একই সেক্টরে কাজ করেন তাদের মধ্যে কি এরকম হয় নাকি? না, বেসিক্যালি আমি যেটা বলবো যে আমাদের, আমরা যখন নাকি একই জায়গায় কাজ করি বা দেখা যায় আমাদের কোনো শো থাকে বা ফটোশুট থাকে, বাংলাদেশে যখন কাজ করা হচ্ছে, বাংলাদেশে আমাদের যে টিমটা, আমাদের যে টিমটা, আমরা যখন সবাই একসঙ্গে হই, মানে আমাদের যে ফ্রেন্ডলি রিলেশনটা থাকে আমরা অনেক এনজয় করি। রাদার দেন আমি যখন নাকি দেশের বাইরে কাজ করছি, সাপোজ আমি ইন্ডিয়াতে কাজ করছি, ওইখানে কিন্তু অনেক প্রফেশনাল সবাই, তো আমাদের যে এই ভালো লাগার ব্যাপারটা, সবাই এক জায়গা হলে যে মজা করি আমরা সবাই, এই জিনিসটা আমি সবসময় মিস করি। আচ্ছা, যেহেতু আপনি ভারতবর্ষে কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে, তো ওখানে ওখানকার সকলের কাজ আর আমাদের সকলের কাজের মধ্যে মিল বা অমিল বা পার্থক্য কিরকম কি মনে হয়? ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই যে দে আর রিয়েলি ভেরি মাচ প্রফেশনাল। তো আমাদের জায়গাগুলোতে দেখা যায় যে, আমি ওদিনও বলছিলাম একটা ইন্টারভিউতে, যে দেখা যায় যে সাপোজ আমরা চাইলে 30 মিনিটস লেট করে একটা কাজে গেলাম বা 1 ঘন্টা লেট করে একটা কাজে গেলাম, তো ওখানে হচ্ছে যে শার্প টাইম বলতে শার্প টাইম, আমার 10 to 6 ওয়ার্ক করতে হবে, এর মধ্যে 1 আওয়ার একটা লাঞ্চের বিরতি, এর মধ্যে আমার কাজ কমপ্লিট করতে হবে। এর বাইরে আমরা যখন সাপোজ দেখা যায় যে একটা শুটিংয়ে যাচ্ছি, তখন গেলে দেখা যায় যে ওটা এক্সটেন্ড করে আরও 2 আওয়ার্স বেড়ে যাচ্ছে, এই ধরনের কোনো অপশন এখানে থাকছে না। তো এই জায়গা থেকে ওরা প্রফেশনাল, বাট আমাদের জায়গা থেকে যখন ফিল করি আমরা অনেক এনজয় করি, এনজয়মেন্টটা ওইখানে আমি একটু কম পাই। মানে না, অ্যাকচুয়ালি এই এনজয়মেন্টের প্রসঙ্গ যেখানে হয় আমরা আসলে বলি যে ম্যানেজ হয়ে যাবে, বাট ম্যানেজ অ্যাকচুয়ালি হয় না। এবং যদি আমরা একেবারে সময় বেঁধে ডিসিপ্লিন ওয়াইজ কাজগুলো করি তাতে কি হয়, সময়টা অনেকখানি বেঁচে যায়, তো তখন রিফ্রেশমেন্ট বা এন্টারটেইনের জায়গাটাও অনেকখানি বাড়ে। রিবার কাছে আমি একটু আসতে চাই, সেটি হচ্ছে যে একটি জায়গা থেকে শুরু করে একটা প্রতিষ্ঠিত জায়গাতে গিয়ে কাজ করা, এটা তো আসলে কম সময়ের ব্যাপার নয়, কম চ্যালেঞ্জেরও ব্যাপার নয়। অবশ্যই। তো কিরকম ছিল জার্নিটা? জার্নিটা তো আসলে বলতে গেলে সেই 2012 থেকে, সো মানে আড়ংয়ের সাথে যদি আমি জার্নিটা বলি তাহলে 2012 থেকে, আর মডেলিং স্টার্ট করি 2010 এ, সো এখন তো 2018, ইটস আ লং জার্নি। ইয়েস ইট ইজ। সো
চেঞ্জটা বলতে গেলে মনে হতো যে তখন এতটা চ্যালেঞ্জিং ছিল না এখন যতটা চ্যালেঞ্জিং, কারণ এখন অনেক নতুন ফেস আসছে, একসাথে অনেকের সাথে কাজ করতে হচ্ছে। তখন দেখা যাচ্ছে মডেলিংটা ওইভাবে সবাই অ্যাকসেপ্টও করতো না, এখন কিন্তু পুরোটাই উল্টো। এখন অনেক ইন্ডাস্ট্রিতে নতুন মুখ আসছে, তারা অ্যাকসেপ্টেন্সটা অনেক বাড়ছে, ফ্যামিলি থেকে অনেক সাপোর্ট পাচ্ছে, তো আমরা ওই সময় অতটা পাইনি। তো মানে ওই সময় আপনার ফ্যামিলি কি রকম সাপোর্ট দিত যখন আপনি শুরু করতে চাইলেন বা ইচ্ছা প্রকাশ করলেন? ওই সময়টা আম্মুর শুধুমাত্র সাপোর্ট ছিল, মানে নরমালি আমরা সবাই বলি কিন্তু যে মায়ের সাপোর্টটা থাকলে কিন্তু আসা যায়। তো এখন পর্যন্ত আমি মনে করি আমার মা হয়তো আমার প্রোগ্রামটা দেখছে, তো মাকে বলবো যে মা থ্যাঙ্কস যে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে কাজ করাতেও নিয়ে গেছো, আর এখন তো হচ্ছে গিয়ে এখন আর সব এখন আর লুকোনোর কথা নেই, কারণ এখন আর পসিবল হয় না আর দরকারও হয় না। বাট ওই সময়টা ছিল, ওই সময়টা আসলে কঠিন ছিল। মানে সত্যি কথা বলতে এখন আসলে প্ল্যাটফর্ম গুলো অনেক বেশি সহজ, কিন্তু যখন আসলে আমাদের শুরু করার সময়টা ছিল, আমরা ছোট ছিলাম, আমরা শুরু করেছি, সেই সময়টা ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং। আমি নাহিদের কাছেও নাহিদ হয়তো বা একমত হবেন যে বাবা মা আসলে চায় যে তাদের ছেলে সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা ব্যাংকার হোক, কিন্তু সেই জায়গায় ছেলে মডেল বকে গেল। এরকমটা কি আসলে ছিল আপনার ফ্যামিলির জন্য? আসলে আমার জন্য আরো বেশি হার্ড ছিল, আই ডোন্ট নো, আমি একটা ছেলে তারপরেও কিন্তু আমার জন্য এই জায়গাটা অনেক হার্ড ছিল। লাইক আমার ফ্যামিলি এটার অ্যাকসেপ্টেন্স ছিল না, একদমই ছিল না। ইভেন আজকে শুধু আসার আগে আমি আম্মুকে বলে আসছি যে প্রোগ্রামটা দেখো, মেবি আমি সবসময় এটা করিও না, বিকজ দেখা যায় যে ওদের আগে থেকে ইচ্ছা ছিল ডক্টর হই বা ইঞ্জিনিয়ার হই বা এই ধরনের, সবার মা বাবারই থাকে, বা মডেল হব। দেখা যায় কি যে ইন্ডিয়াতে যেটা হয়, ওরা ছোটবেলা থেকেই দেখা গেছে ফিল্ম এবং যে ওদের যে ইন্ডাস্ট্রিটা, ওর মা বাবা ওইদিকে পাঠাচ্ছে, মায়ের পেট থেকে পড়া মাত্রই তাদের হারমোনিয়াম দিয়ে বসিয়ে দিচ্ছে। তো এর জন্য আমাদের প্রেক্ষাপটে দেখা যায় যে একটু টাফ হয়ে যায়, বাট এখন আলহামদুলিল্লাহ অনেকটা বেটার। সো এবং এবং নাহিদ রিবা মিতু আছে, অথই আছে, আমি সবার সঙ্গে মানে এক মানে সবাই একমতই হবেন যে একটা সময় যেটা ভীষণ রকমের চ্যালেঞ্জিং ছিল, এখন কিন্তু এই যে মানে শিল্প, যে সেই যে মাধ্যমেরই হোক না কেন, গান, নাচ, মডেলিং, যে মাধ্যমে, সেটা কিন্তু আসলে এখন পেশাদারি জায়গাটা নিতে শুরু করেছে। তো এখন যারা আসলে কাজ করতে শুরু করেছেন এক দুই বছরে হোক বা সামনে যারা ইচ্ছা করছেন, তাদের জন্য কিন্তু এই প্ল্যাটফর্ম অনেক বেশি সহজ। কিছুদিন আগে ব্যস্ত ছিলাম, আমার এক্সাম ছিল, এক্সাম নিয়ে পড়াশোনা নিয়ে একদম ফুল মনোযোগে। আমি অ্যাক্টিং এ মাস্টার্স শেষ করেছি, একটু এখন একটা রিসার্চ, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে পাশ করেছি, এখনো রেজাল্ট দেয়নি, সামনে দিবে, জানি না কি হবে, ভালোই হবে। আর বর্তমানে দুইটা ফিল্ম করছি সামনে, সেই ফিল্মের প্রস্তুতি নিচ্ছি। বাহ, চমৎকার। এই ফিল্ম কার বা কে ডিরেকশন দিয়েছে, কিরকম কোনো কিছু? আচ্ছা, একটা ফিল্ম হচ্ছে, পরিচালকের নাম রায়হান আনোয়ার, ওইটা অলরেডি সাইনিং হয়ে গেছে, ওইটার শুটিং এর কার্যক্রম চলছে, এটা আমার বিপরীতে আছেন ফেরদৌস ভাইয়া। আরেকটা ফিল্ম, এটা এখনো আর কি প্রকাশিত করতে চাচ্ছি না। ঠিক আছে, আমরা অপেক্ষায় রইলাম, কথা চলছে। আচ্ছা, আমরা অপেক্ষায় রইলাম এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আমি মিতুর কাছে আসি এবারে। মিতুর কি ব্যস্ততা, কি চলছে? ব্যস্ততা বলতে গেলে আমি তো নাটক, মডেলিং, প্লাস মানে আমার অভিনয়ও চলছে, সাথে আমি কিন্তু অ্যাঙ্করিংও করি। আমার হচ্ছে ফুটবল নিয়ে বিশেষ করে যে একটা প্রোগ্রাম ছিল বিশ্বকাপ ফুটবলের সময়, যেটা নিয়ে খুব বেশি সাড়া পেয়েছিলাম, এবং আমি হচ্ছে যেমন সিরিয়াল শুরু করেছি একটা নতুন, রনক হাসানের বিবাহ হবে, টোটালটা ময়মনসিংহের ভাষায়, যেহেতু আমার নিজের ভাষা কখনোই ময়মনসিংহের না, আমি চিটংয়ের ভাষা পারি, বরিশাল পারি, রাজশাহী পারি, অনেক ভাষা পারি। ময়মনসিংহের ভাষাটা কিরকম? পরি, যাকে দেখে বেসিক্যালি সবাই বিয়ে করতে চায়, যে এমন একটা মেয়ে, এরকম একটা বউ থাকলে বোধ হয় যে কেউ অনেক খুশি হবে, মানে শান্ত, হ্যাঁ, পরির মতো, কিন্তু তার বিয়ে হয় কিন্তু খুবই মোটা এবং খুবই কালো, খুবই শর্ট একটা লোকের সাথে। কিন্তু সব থেকে মজার যেটা, যে পরি কিন্তু বিন্দুমাত্র দুঃখ নেই তার মনে, এই যে বিয়েটা হয়েছে সে কিন্তু তার বরকে নিয়ে অনেক খুশি। যেমন আমাদের সমাজে দেখা যায় অনেক মেয়ে কিন্তু বলে যে আমার মনে হয় আরেকটু ভালো ঘর বিয়ে, বা কথায় কথায় ঝগড়া লাগলেই বলে হ্যাঁ তোমার ঘরে আমার বাপ বিয়ে দিছে বলে আমি আসছি, নাহলে আসতাম না। তো এই ধরনের যে কনসেপ্টটা, যে একটা মেয়ে আসলে সে সবকিছু নিয়ে সুখী থাকতে পারে, বা একটা জড়িটা আসলে উপরওয়ালা থেকে বানানো, এই জিনিসটা নিয়ে বিবাহ হবেটা করা,
আর হচ্ছে সামনে এশিয়া সরি এশিয়া বলছি আমি বঙ্গবন্ধু গোল্ড কাপ যেটা সেটার বাংলাদেশে তিনটা চ্যানেলে আমাদের বিটিভি সহ আরো দুটো চ্যানেলে যাবে বেসরকারি চ্যানেলে সেই সাথে আরো ছয়টা দেশে চ্যানেলে যাচ্ছে সো ওই পুরো প্রোগ্রামটা আমি হোস্ট করছি এই তো সামনে এগুলো নিয়ে ব্যস্ততা আর হচ্ছে সিঙ্গল নাটক আছে কিছু সামনে সেটা সামনের মাসে ডেটের জন্য অলরেডি স্ক্রিপ্ট জমা আছে মানে অনেক অনেক কাজ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপের এই শোটা হোস্ট করা মানে আশা করি বড় ব্যাপার কিন্তু এই যে মডেলিং অভিনয় উপস্থাপনা কোনটা আসলে আপনি বেশি এনজয় করেন আমি সবথেকে বেশি পছন্দ করি হচ্ছে অভিনয় করতে এবং তারপর হচ্ছে উপস্থাপনা করতে রেদার দেন ফটোশুট অথবা র‍্যাম্পে আমি র‍্যাম্পে কাজটা আমার একটা করি না বিকজ আমার মনে হয় যে আমার জায়গাটা শুধু অভিনয় কিংবা উপস্থাপনাতে আমি কথা বলতে অনেক পছন্দ করি যেটা বোঝা যাচ্ছে সবার মনে আমার বেশি বুঝতে পারছি যেহেতু আমি নিজেই প্রেজেন্টার এই জন্যই বলা হচ্ছে তবে অভিনয় করতে আমি খুব বেশি পছন্দ করি মানে আমার নতুন নতুন ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাওয়া যেমন এমনও ক্যারেক্টার করেছি যেটার জন্য আমি কোনো মেকআপ ইউজ করিনি এমনও ক্যারেক্টার করেছি যেটার জন্য আমার মানে আমাকে হচ্ছে একটা গ্রামের মেয়ে সাজানো হবে বা ডিরেক্টরের মন মতো গ্রামের মেয়ে হচ্ছে না বলছে ওকে কালো করো কালো করো সো এই যে জিনিসটা চ্যালেঞ্জিংটা এই চ্যালেঞ্জিংটা নিতে খুব ভালো লাগে এই জন্য অভিনয়টাই বেশি পছন্দ আমার আচ্ছা চ্যালেঞ্জের প্রসঙ্গে মনে হলো নাহিদ একজন র‍্যাম্প মডেলকে নিশ্চয়ই অনেক বেশি স্ট্রাগল করতে হয় অনেক বেশি চ্যালেঞ্জিং থাকে তার প্রত্যেকটা স্টেপ এবং তারপরে যদি একবারে স্বনামধন্য কোনো একটি মানে কোম্পানি যাদের কাপড় পরে আপনি আসলে তাদেরকে প্রেজেন্ট করছেন তো এই স্ট্রাগলটা আসলে কিরকম অ্যাজ এ মডেল আমি যেটা বলবো যে আমি যখন 2009 এর এন্ডের দিকে স্টার্ট করি তো তখন যে প্রেক্ষাপটটা ছিল এখনকার প্রেক্ষাপটটা ডিফারেন্ট বিকজ ওই সময়টা আসলে আমার ওইভাবে হাতে কলমে শিখা আসা হয়নি আমি কোথাও থেকে গ্রুমিং করে আসিনি আমি প্ল্যাটফর্ম ছিল না এবং আমি জানতাম না আসলে কাদের সাথে যোগাযোগ করে আমার কাজগুলো করতে হবে তো ওই সময়টা আসলেই অনেক হার্ড ছিল মডেলিং এর ভূতটা কোথা থেকে চাপে মডেলিং এর ভূতটা ছোটবেলা থেকেই না মানে থাকে না যে রিলেটিভসরা সবাই দেখে বলতো যে হিরো আসছে আমাদের হিরো লাইক এই কমেন্টগুলো পাইতাম তো ওই জিনিসগুলো মাথার মধ্যে সবসময় মানে ই হয়ে যেত তো 2009 এর এন্ডের দিকে আমার একটা কাজিন ওর মাধ্যমে একটা ফটোশুট করি আচ্ছা মানে প্রফেশনাল না রুফটপে গিয়ে জাস্ট শুট করি ওটার পরে আমি কয়েকটা জায়গায় পিকচার ড্রপ করি তো ওখান থেকে ফার্স্ট আর কি 2010 এর দিকে একটা এজেন্সি থেকে কালবেলা একটা অ্যাডের জন্য আর কি প্রথম আমার একটা কল পেলাম তো ওইটার থেকে আমার স্টার্ট ছিল বাট এখনকার প্রেক্ষাপট ডিফারেন্ট বিকজ আমাদের এখন অনেক গ্রুমিং স্কুল আছে এবং যারাই আসছে ওদের জন্য গুড লাক যে ওরা সুন্দর একটা জায়গায় চলে আসছে যে হাতে কলমে শিখে এখন ঢুকতে পারবে ঠিক 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 ওই টাইমটা আমার জন্য আসলে রিয়েলি ভেরি হার্ড একদমই আর পাশে যিনি বসে আছেন তিনি একেবারে তাগার কাপড় পরেই বসেছেন মানে যারা আসলে এই ধরনের কাপড় পরতে পছন্দ দেখলে বোঝা যায় আচ্ছা ও আচ্ছা এই কাপড়টা তো পরেই আসেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সো সেভাবে আসবেন অ্যাজ অ্যাজ এন ব্র্যান্ড অ্যাম্বাসেডর অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফিলিংটা কিরকম এখন মানে সাধারণ ঘরের রিবা স্বপ্ন দেখতো মডেল হবে এবং এখন সে সেরকম একটি স্বনামধন্য একটি মানে পোশাক কোম্পানি তাদেরই মডেল হিসাবে আরঙ্গের তো সেই জায়গাটাতে কেমন ফেলে আচ্ছা আরংটা মানে আরং আমার ড্রিম ব্র্যান্ড ছিল যে আমি যখন আগে দেখতাম যে পত্রিকায় ছবি দেখতাম ম্যাগাজিনে ছবি দেখতাম যে দেখে দেখে মনে হতো আচ্ছা যদি আমি আরঙ্গের মডেল হতে পারতাম তো এখন আল্লাহর রহমতে আমি ওই জায়গাটাতে আছি ওদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছি সো এই অনুভূতিটা আসলে এক কথায় বলে বোঝানো আর যখন নিজের নিজের ছবি ম্যাগাজিনে দেখেন তখন কেমন লাগে কভার স্টোরিতে কারণ আপনাদের দুজনকে নিয়ে অনেক অনেক কভার করা হয়েছে সো একটা সময় দেখতেন আর এখন নিজের ছবিটা দেখেন সেটা কেমন লাগে এটা আসলে অন্যরকম একটা অনুভূতি এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না স্টিল নাও সেই প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত এখনো যদি একটা কভারে আসে তো এখনো আমি আমার কাজটা ওইভাবেই দেখি যে না আমার কি বেটার আরো ইনপুট দিতে হবে কিনা বা এর থেকে আর মানে আগের থেকে আরো একটা কাজ থেকে আর একটা কাজ কিভাবে আরো বেটার ইনপুট দেয়া যায় ওই চেষ্টাটা সব সময় থাকে আর তাছাড়া শুধুমাত্র যে ফটোশুট তা তো নয় একই সাথে সাথে আরঙ্কে নিয়ে মানে নানান রকমের টিভিসি হচ্ছে ডকুমেন্টারি হচ্ছে ওদের ফ্যাশন ফিল্মগুলোতে আমরা রেগুলার কাজ করি এক্স্যাক্টলি সেগুলো হচ্ছে এছাড়াও তো আরো অনেক অনেক কাজ করেন নিশ্চয়ই যেমন ওদের প্রিভিউ গুলো হয় ওদের যে সিজনাল বেজ ঈদুল আযহা ঈদুল ফিতর তারপর পয়লা বৈশাখ ওদের শোরুম গুলোতে ওদের কালেকশন গুলো আমরা লঞ্চিং করি তো সেখানে একটা র‍্যাম্প শো থাকে রাইট সো এগুলো আর আরং ছাড়া
আরং ছাড়া বেসিক্যালি আমি যেটা বলবো যে আমি এখন মোস্টলি ইন্ডিয়াতে কাজ করা হচ্ছে মুম্বাইয়ে একটা এজেন্সির সঙ্গে আমার 3 years এর একটা এগ্রিমেন্ট তো আমার দেখা যায় যে বাংলাদেশের জায়গাটা আমি অনেক মিস করি এর জন্য বারবার আসা হ্যাঁ আমি ইন্ডিয়াতে যাচ্ছি ওখানে কাজ করছি ওখানে কি কাজ করছেন বেসিক্যালি এজেন্সি মডেল হিসেবে কাজ করছি তো ওদের আন্ডারে ফটোশুট হতে পারে ফ্যাশন শো হতে পারে ফিল্মও হতে পারে হু নোস তো ড্রামা হতে পারে তো যে কোনো কাজই আমার আর কি ওদের আন্ডারে করতে হবে যেহেতু ওদের সঙ্গে আমার এগ্রিমেন্ট আমরা কি এখন স্বপ্ন দেখব যে নাহিদ কোন একটা ফিল্ম সাইন করতে যাচ্ছে ফিল্ম নিয়ে বলতে চাই যে ফিল্ম বেসিক্যালি আমি একটা স্টার্টও করেছিলাম এটা বাংলাদেশে ওটা ছিল মোশন রক এন্টারটেইনমেন্ট মাসুদ ভাই অংশু ভাইদের একটা প্রোডাকশন তো ওটা আমরা ট্রেলারে কাজ করার পরে সামহাও কোন একটা রিজন ওটা স্থগিত আছে মেবি আমি জানি না ওটা আসলে আদৌ ওরা পরে এটার কোনো স্টেপ নেবে কিনা বাট আমি আসলে এখন ইন্ডিয়াতে যাওয়ার পরে হয়তো আমি কোনো অ্যাক্টিং আমি আসলে অ্যাক্টিং এ এত পারদর্শী না ট্রুলি স্পিকিং তো আমি আসলে এখানে কোনো গ্রুমিং স্কুলে আমি অ্যাক্টিং স্কুলে অ্যাডমিট হয়ে ইনশাআল্লাহ নিশ্চয় নিশ্চয় আমরা অবশ্যই আশা দেখি মিতুর কাছে যদি আরেকবার আসি অনেক রকমের রিয়েলিটি শোতে আপনার অংশগ্রহণ এবং আপনি বলছিলেন যে আপনি কম্পিটিশন ফ্রিক আর একই সাথে সাথে আমরা মিউজিক ভিডিওতেও আপনি কাজ করেছেন সো কাজগুলো সম্পর্কে একটু বলেন আচ্ছা কম্পিটিশনের কথা যদি বলতে হয় সেক্ষেত্রে হচ্ছে যে 2012 আমার শুরু তারপর 5 বছরের একটা গ্যাপ বিকজ আমার ফ্যামিলি থেকে ওই যে একটু আগে যে কথা হচ্ছিল না যে ফ্যামিলি থেকে সাপোর্ট থাকে না বা হয়তো বা ফ্যামিলি সাপোর্ট করে কিন্তু বাহিরের মানুষজন সাপোর্ট করে না তো আমি কিন্তু ছোটবেলায় প্রথম থিয়েটারে যাওয়া আমার কিন্তু একদম শুরুটা একদম ফার্স্ট শুরুটা হয়েছে আমার থিয়েটার দিয়ে একদম ছোটবেলায় তো ওটা হয়েছিল বাবার হাত ধরে কিন্তু সেই বাবা মাই কিন্তু একটা পর্যায়ে গিয়ে বলেছে আপাতত বন্ধ দাও পড়ালেখার দিকে মন দাও বিকজ আমার আজ পর্যন্ত এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে কখনো সেকেন্ড কোনো রেজাল্ট নেই মানে আমি অলওয়েজ ফার্স্ট তো বাবা মার একটা টেনশন ছিল যে কোথাও না কোথাও যদি একটু ব্যাঘাত ঘটে তো এই জন্য আমি গ্রাজুয়েশন করলাম পোস্ট গ্রাজুয়েশন করলাম জব করলাম যখন তারা বুঝতে পারো যে ইয়েস শি ইজ সেটেল নাও এবং তখন আমি বুঝলাম যে ঠিক আছে তাহলে আমি এখন আই ক্যান ডু এনিথিং লাইক তখন আমি ফ্রি বার্ড হয়ে গেলাম অ্যান্ড 2017 হচ্ছে যে আমার সুপার মডেলে আসা তারপর মিস ওয়ার্ল্ড বাংলাদেশে আসা আর এই এই জার্নিটা থেকে যদি মিডিয়ার জার্নিটা বলা হয় তাহলে আমার বিউটি কম্পিটিশনগুলো থেকে আমার কখনোই মানে ইন্টেনশন ছিল না যে আমি কোনো মিডিয়াতে কাজ করব ইভেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশে যখন থাকি তখন আমার ইন্টেনশন ছিল না যে আমি নাটক করব বা ফিল্ম করব বা মিউজিক ভিডিও করব বা ফটোশুট মানে কোনো কিছুই না কিন্তু মিস ওয়ার্ল্ড বাংলাদেশে যখন আমাকে ফার্স্ট রানার আপ হলাম তারপরে কেন যেন একটা জেদ ধরে বসে যে আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ মেবি এগেইন তারপরে এই যে জবটা ছাড়লাম জবটা কুইট করে এরপরে আবার আসলাম তো আমার কেন জানি মনে হচ্ছে আমি তো আসলে ফ্যাশন ডিজাইনার আমার কোথাও না কোথাও কিন্তু রিলেটেড মিডিয়ার যে ফ্যাশন হোক বা যে ইয়া হোক সেই সেন্সের সাথে আমার পড়ালেখা প্লাস আমার ব্যাকগ্রাউন্ড সব কিছু রিলেটেড সো আমার মনে হয়নি যে আমি নতুন কিছু করছি আমার কিন্তু মনে হয়েছে সেই ছোটবেলা থেকে নাচের যে বলে না যে রক্তের সাথে মিশে থাকে নাচ গান আবৃত্তি অভিনয় সবই আমার রক্তে ছিল সো আমার জাস্ট মনে হচ্ছে যে আমি এখন সামনে জাস্ট একটা একটা কাজ করছি যখন যেটা পাচ্ছি যেটা ভালো হচ্ছে সেভাবে করে কাজ করা অথয়ের ফিল্ম ছাড়া আর আর কিছু আচ্ছা আমি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম মিতুর কথা শুনে মনে পড়লো আমি আসলে আমার শুরুটা উপস্থাপনা দিয়েই আমি কম্পিটিশন আসার আগে থেকে উপস্থাপনা না আমার শুরুটা উপস্থাপনা থেকেই 2016 আমি ঢাকায় আসি তো এই তো উপস্থাপনা থেকে কম্পিটিশনে গেলাম কম্পিটিশন থেকে যদিও আমি নাট্যকার স্টুডেন্ট আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি মিডিয়াতে কাজ করব আর আমার পরিবারও তেমন একটা সাপোর্ট ছিল যেমন আমার মা আমি তো ছোটবেলা থেকে থিয়েটার করি অনেক শো করেছি তো আমার মা আসলে আমি বলবো বেস্ট আমার লাইফে কারণ সে আমার এমন একটা শো নিয়ে যাওয়ার মা দেখেনি আর সবচেয়ে সত্যি কথা বলতে যে প্রত্যেকের এই যে এই পর্যন্ত আসার পেছনে বাবা মায়ের থেকে মায়ের অনেক বেশি ভূমিকা থাকে কারণ তাদের অনেক বেশি স্যাক্রিফাইস থাকে ফাইট থাকে টোটাল ফ্যামিলি এগেনস্টে গিয়েও কখনো কখনো তাদের সন্তানের শখটাকে পূরণ করার তারা কাজ করে সমস্ত মাদের প্রতি অনেক শ্রদ্ধা অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবাই তো আইসক্রিম খেতে ভালোবাসেন নিশ্চয়ই সবাই পছন্দ করে বাট আমি আসলে আমার ডায়েটের জন্য খেতে পারছি না গরম পানি আছে আইসক্রিম খেলে মোটা হয় এটা কেউ বলেছে ইগলুর পক্ষ থেকে ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারের আইসক্রিম আপনাদের জন্য এবং সবার হাতে আইসক্রিম ও আচ্ছা বাবা জোশ আইসক্রিমগুলো হাতে সো আইসক্রিম খেতে খেতে আজকের আয়োজন থেকে আমরা সবাই বিদায় নিচ্ছি প্রিয় দর্শক সবাই ভালো থাকেন আর ইগলু তারকা কথনের আয়োজনের পক্ষ থেকে আরও একবার সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন